চুকু, পলক ও ছাত্রলীগ নেতার সৈকত গ্রেপ্তার। হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও 2 মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। শুনছিলেন ফার্স্টিকিউট ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানায়, খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শামসুল হক টুকু দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আর জুনায়দ আহমেদ পলক শেখ হাসিনা সরকারের ICT প্রতিমন্ত্রী ছিলেন। তাদের পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাজাহান আলী খুনের মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা, সেনা ও বিজিবি সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদী পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে তথ্য জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার CMM আদালত চত্বরে BNP পন্থী আইনজীবীরা মিছিল করেন। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। পালাতে গিয়ে গ্রেপ্তার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বিতর্ক ও আলোচনা কম নয়। রায় পাল্টে দেয়া, মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায়ও উঠে আসে 10 বছরে 218 গুণ নগদ অর্থ, বুদ্ধিসহ নানা অসঙ্গতি। রিপোর্ট দুলি মল্লিকের। দুর্নীতি করতে অভ্যস্ত তাদের তারা বিচারের আওতায় আসবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য এখন তার নিজের জন্যই প্রযোজ্য হতে চলেছে। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য আনিসুল হক 2 বারই আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা, 2024-এ তা বেড়ে 10 কোটি ছাড়ায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2.5 কোটির বেশি। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পদের পার্থক্য বিপুল। অস্থাবর সম্পদ 11.5 গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে প্রায় 4 গুণ। 2014 ও 2018 সালে হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, সঞ্চয়পত্র, মৎস্য খামার, অকৃষি জমি ও স্বর্ণ ছিল না। তবে 2024 সালে হলফনামায় সিটিজেন ও এক্সিম ব্যাংকে তার শেয়ার 40 কোটি টাকার বেশি।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে গেল পাঁচ বছরে সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে এই আনিসুল হক। বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে আইনমন্ত্রীর আড়ালে তার নানা অপকর্মের তথ্য। আগে টাকা পরে নিয়োগ, এমন নীতিতে বান্ধবী তৌফিকা করিমের সঙ্গে সিন্ডিকেট চালাতেন তিনি। এর আওতায় নিয়োগ, আইন বিভাগে বদলি, জামিন দেওয়া, রায় পাল্টে দেওয়ার মতো কাজ করতেন। হোটেল রেন্টি ধর্ষণ মামলায় রায় প্রভাবিত করার ক্ষেত্রেও তার নাম আলোচিত হয়। রিপোর্ট বলছে 10 বছরে অবৈধভাবে 2,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিক আনিসুল চক্র। শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকার পতনের আভাস পেয়ে আগেই কানাডায় পাড়ি দেন তৌফিকা, তবে শেষ রক্ষা হয়নি আনিসুল হকের। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দুর্নীতিতে ছিলেন অপ্রতিরোধ্য, ব্যাংক কিংবা পুঁজিবাজার, গত 16 বছরে তার থাবা থেকে রেহাই পায়নি কোনো আর্থিক প্রতিষ্ঠান। লাখো কোটি টাকা লোপাট করা এই ব্যক্তি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আরও জানাচ্ছেন মেহদী হাসান। সালমান এফ রহমান কয়েকদিন আগেও তার আশীর্বাদ পেতে ব্যবসায়ীদের অনেকেই ধর্ণা দিতেন তার দুয়ারে। পুঁজিবাজারেও ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। জানেন কারসাজি করার দারুণ সব ভেলকি, চেহারা সুরতেও পরহেজগারি ভাব। এ কারণেই পুঁজিবাজারে তিনি দরবেশ নামেই বেশি পরিচিত। হাসিনা সরকারের গত 15 বছরের লুটপাটের সবচেয়ে বড় সহযোগী সালমান এফ রহমান। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই অলিগার্ক ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এ কারণে দেশের ব্যাংক, বিমা, আর্থিক খাতের অনেক সিদ্ধান্তই হতো তার ইশারায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক লুটপাট করতে থাকেন। সব নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা ব্যাংক থেকে নিয়েছেন 22,000 কোটি টাকা ঋণ। অগ্রণী ব্যাংকে তার 31 ঋণ 17 বার নবায়ন করা হয়েছে, যার নজির ব্যাংকিং খাতের ইতিহাসে নেই। বিভিন্ন ব্যাংকে সব মিলিয়ে তার মোট ঋণ 1,00,000 কোটি টাকার বেশি। আর শেয়ার বাজারে কেলেঙ্কারি ও কারসাজির কথা এলেই সবার মনের আয়নায় প্রথমেই ভেসে ওঠে সালমান এফ রহমানের নাম। 1996 সালে পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম আসে সবার আগে। সেই সময়ের শাইনপুকুর সিরামিক্স, শাইনপুকুর হোল্ডিংস ও দোহা সিকিউরিটিস কেলেঙ্কারি মামলার আসামি তিনি, যা এখনও চলমান। 2010 সালে পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে উঠে আসে তার নাম। সালমান থেকে সতর্ক থাকার সুপারিশ করে তদন্ত কমিটি, কিন্তু ইব্রাহিম খালেদের ওই সুপারিশের তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বাড়ানো হয়েছে সালমানের ক্ষমতা। এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে আইপিও ও বন্ডের অনুমোদন, বিভিন্ন আইনের পরিবর্তন, সবই হয়েছে তার অদৃশ্য হাতের ইশারায়। সুকুক, আইএফআইসি আমার বন্ড এবং ব্যাক্সিমকো জিরো কুপন বন্ড, এই 3 বন্ড দিয়ে দৃশ্যমানভাবে হাতিয়ে নিয়েছেন 6,600 কোটি টাকা। আর অদৃশ্যভাবে বাজার থেকে তার হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ অন্তত 30,000 কোটি টাকার কম নয় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তিনি সবসময় একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। উনি যে আইএফআইসি বন্ড বলে কিছুদিন আগে বন্ড ছেড়েছেন, ওটা সম্পর্কেও আমি ডেইলি স্টারে কথা বলেছি এবং ফ্রন্ট পেজে এটা আমার মতামত কিন্তু ছাপা হয়েছিল। তো আমি তখনও বলেছি যে এই ধরনের একটা বন্ডকে উনি আইএফআইসি বন্ড কীভাবে বলেন, এবং আইএফআইসি ব্যাংক এটা গ্যারান্টি কেন দিল। করোনার সময় টিকা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। পার্শ্ববর্তী দেশের একটি কোম্পানির সাথে টিকা কেনার চুক্তি হলেও ওই টিকা দেশে আসেনি। পরে অন্য একটা প্রভাবশালী দেশ থেকে টিকা কিনতে অন্তত 10,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এই দরবেশ। শুধুমাত্র মাটি নয়, মহাকাশেও নিয়ন্ত্রণ ছিল সালমান এফ রহমানের। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসায় বড় অংশীদার বলা হয় তাকে। একচ্ছত্র ডিটিএইচ আকাশের ব্যবসা তো আছেই। এলপিজি, এলএনজি, আইসিটি ব্যবসার নামে লুটপাট ছিল তার নেশা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের তদন্তে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে $350 কোটি একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42,000 কোটি টাকা। এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থ পাচার করেছেন বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এদিকে সালমান এফ রহমানের গ্রেপ্তারের খবরে গতরাতে তার নির্বাচনী এলাকা দোহার ও নবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। কুখ্যাত এই দুর্নীতিবাজের বিচার চেয়েছেন তারা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এই অভিযোগ দায়ের করেন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে আরও দুইটি মামলার এজাহার গ্রহণ করার নির্দেশ দেন আদালত। বিস্তারিত শাকিল আল রিপোর্টে। দেশে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। বুধবার আন্দোলনে নিহত একজনের পিতা আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ দায়ের করেন। এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এই অভিযোগের আওতায় থাকবেন বলে জানান অভিযোগকারীর আইনজীবী। এবং সেই দরখাস্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3(2), 4(1) এবং 4(2) ধারায় কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে, এটা হলো একটা সিস্টেম ক্রাইম। অপরাধের ধরনে বলা হয়েছে 1-9 নম্বর আসামি নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। গ্রহণ করেছেন জনাব আতাউর রহমান সাহেব, উনি রিসিভিং দিয়ে এটা তদন্ত করেছেন। উনি বলছেন যে আজকেই আমরা এটা পেলাম এবং আজকেই উনি এটা এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটার কপি সেন্ড করবেন। ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহের নাম উল্লেখ করা হয়েছে আবেদনে। দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি, যেহেতু আমাদের আইন স্পষ্টভাবে বলা আছে যে অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে। এদিকে রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সিআর মামলা হিসাবে। ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএমের অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন। শুনানি গ্রহণান্তে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছে। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 জনের নামে গুমের অভিযোগে মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনাজির আহমেদ এটাতে আছে। 26 জন আমি 5 জন আসামি করেছি আর বাকি 20 জন অজ্ঞাতনামা হিসেবে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগে আমলে নেওয়া সহ 4টি মামলা দায়ের করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যা, ভুক্তভোগীদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আর ঘটনা তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রণব চক্রবর্তী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন ডক্টর আসিফ নজরুল। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, জানান গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, যাদের কমান্ড ছিল সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। উপদেষ্টা জানান আন্দোলনের সময় ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে। ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে
আশা করছি ঢাকা শহরে মামলাগুলো প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলেরও নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। শেখ হাসিনা বিবৃতি দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে, দিল্লিকে জানিয়ে দিল ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন খাতের অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরেন। দেশের অর্থনীতি সচল রাখতে তৈরি পোশাক খাত সহ বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রধান উপদেষ্টা সহযোগিতা চান ব্যবসায়ীরা। অর্থনীতি শক্তিশালী করতে বাণিজ্যিক কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনিয়ম ও দুর্নীতি বর্জন করে এসব খাতকে ঢেলে সাজানোরও আহ্বান জানান তিনি। ভারতে থেকে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে বলেন ভারতের হাইকমিশনারকে সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, তবে এতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তিস্তা নদীর পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো 100 কিউসেক পানীয় যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই সভ্যতা ব্যবহার করেছি। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি। কাজেই এই লক্ষ্যে কাজ সেরে তিন যখন একটা পথে এসে গেল তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন আর দেশের টাকা পাচার করার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকারে একটি গোষ্ঠী সংখ্যালঘুদের উপর নির্যাতন ঘটানোর নাটক সাজিয়ে প্রচার করছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। অন্যদিকে মদতদাতা ও খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারে আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ কবিরের রিপোর্ট। বুধবার দুপুরে রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী বামনপুর গ্রামের কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহীদ আবু সাইদের বাসায় গিয়ে বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে আজীবন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির মহাসচিব। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করে মির্জা ফখরুল বলেন দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন আর দেশের টাকা পাচার করার কারণেই আওয়ামী সরকারের পতন হয়েছে। এর আগে ঠাকুরগাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশি বিদেশি একটি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাটক সাজিয়েছে। চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তার এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বালিরাঙ্গিতে আপনার মানুষটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা।
এদিকে রাজধানীতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে এসে মদতদাতা ও গুমখুনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। কারা এটাকে ইনস্টিগেট করেছে, কারা প্ররোচিত করেছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। স্বৈরাচার সরকার পতনের মধ্য দিয়ে মানুষ শান্তির নিঃশ্বাস নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি একুশের সংবাদ। যাওয়ার আগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আত্মগোপনে থাকা টুকু, পলক ও সৈকত গ্রেপ্তার। হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। গণহত্যার দায়ে শেখ হাসিনা বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও দুই মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। চাকরির সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।